মাই চ্যানেল সো আজকে হচ্ছে বুধবার আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে যা যা করার আছে সব থেকে আগে তো আমি বাইরে বসে আজকে সবজিগুলো কাটতে হবে কারণ ঘরের ভিতরে প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরে হালকা রোদ উঠেছে তো ভাবছি আগে সবজিগুলো কাটবো আর তারপরে আজকে আমাকে একটু ঘরটা ক্লিন করতে হবে ডিপ ক্লিন করি উইকে একবার নর্মালি আগে সানডে সানডে করতাম যখন চাকরি করতাম কিন্তু এখন যেহেতু চাকরি করছি না ঘরেই আছি তো যেদিন মনে হয় যে সময় আছে বা ভালো লাগছে করতে সেদিন আমি করি তো উইকে একবার করে করি তো চলো ফটাফট আগে সবজিগুলো কাটা যাক সবজিগুলো কেটে রেডি করা থাকলে রান্নাটা ফটাফট হয়ে যায় বেশি টাইম লাগে না তো চলো আগে সবজিটা কাটি তারপরে ঘরটা আজকে ক্লিন করতে হবে তো চলো আশা করি তোমাদের আজকে দিনটা খুবই ভালো লাগবে আর যদি সাবস্ক্রাইব করা হয়নি এখনো আমার চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে যদি ভিডিওটা পছন্দ হয় আর লাইক অবশ্যই করবে তো চলো স্টার্ট করা যাক আজকে দিনটা তো চলো বন্ধুরা সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে যা যা বানাবো তা নিয়ে নিয়েছি কাটার জন্য চলো আগে বাইরে যাই এখানে ভীষণ ঠান্ডা বাইরে রোদে বসে আরামসে কাটি সবজিগুলো একটু রোদও খাওয়া যাবে বাইরে চলে এসছি আর এখানে দেখো গাছগুলো রোদে গাছ বলতে আমার কাছে তিনটাই গাছ আছে রোদে দিয়েছে আর এই গাছটা দেখো কি অবস্থা কিছু বুঝতে পারছি না কি করবো পাতাগুলো এতটাই ড্রাই হয়ে গেছে মানে জলে দিচ্ছি সকালে রোদে দিচ্ছি কিন্তু তবুও ঠিক হচ্ছে না কিছু বুঝতে পারছি না কি করবো এটা একটু প্লিজ জানিও তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আর এই দুটো গাছটা তবুও ঠিক আছে এগুলোকে আপাতত একটু রোদ খাওয়াচ্ছি তো চলো এবারে সবজিটা কাটি কেটে টেটে তারপরে আর বাকি অনেক কাজ বাকি আছে কাপড় টাপড় কাঁচা হয়ে গেছে আমার জাস্ট ওটাকে শুকাতে দিতে হবে আর বাকি আজকে কিছুই করা হয়নি এখন অবধি তো চলো সবজিটা কাটি আগে তো আজকে ভাবছি মেথি শাক বানাবো মেথি এনেছিলাম অনেকদিনই হয়ে গেছে বানানো হচ্ছে না শাকগুলো কীরকম নিয়ে হচ্ছে আর এখানে একটা বেস্ট জিনিস হচ্ছে সবজিগুলো নষ্ট হয় না এত তাড়াতাড়ি মানে তোমার যখন ইচ্ছে হয় তুমি আরামসে বানাতে পারো তো মেথি শাকটা আগে বেছে নিই আর ভাবছি এটা আছে ফুলকপি আর আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি বানাবো তো চলো শাকটা আগে বাছা যাক এখানে বসে করতে একটা আরাম যে দেখো কত সুন্দর রোদ আছে এখানটাতে এছাড়া ভিতরে এত ঠান্ডা না আজকাল আর পারা যাচ্ছে না ভিতরে বসাই যাচ্ছে না এই জন্য ভাবলাম আজকে বাইরে বসে এখন আমি চেষ্টা করি বাইরে বসে করার দিনের বেলার সময় কারণ ভীষণ ঠান্ডা হয়ে যায় এখানে
সবজি টবজি কেটে রেডি করে সব চলে এসেছি, এবারে ক্লিনিং করতে আর এই সব কভার টাভার চেঞ্জ করতে হবে আজকে। তো চলো শুরু করা যাক। এগুলো পরিষ্কার উইকে আমি একবার এগুলো করি, ডাস্টিং আমি রোজ করি না কারণ এত টাইম হয় উঠে না, যদি টাইম হয় অবভিয়াসলি করি, যদি টাইম হয় না উইকে একবার এটলিস্ট আমি করি। তো চলো আজকে আমি ফার্স্ট এটা চেঞ্জ করবো, আর এটাতে ক্রিসমাস ক্রিমালা যে কুশন কভারগুলো এনেছিলাম, তারপরে ডিমান কভারগুলো এনেছিলাম, ওগুলো বিছাবো ওগুলোকে আজকে। তো চলো শুরু করা যাক। Thank you.
সমস্ত কাজকর্ম সেরে এবারে কিচেনে চলে এসেছি। আগে রান্না করতে হবে, কেন কি অনেক আজকে লেট হয়ে গেছে, এক্সট্রা কাজ ছিল বলে। তো আজকে হাজবেন্ড স্নান করে পুজো দেবে, আমি আগে রান্না টান্না করে তারপরে আরামসে স্নান করবো, কারণ এখন যদি স্নানে ঢুকে অনেকটা টাইম লেগে যাবে। আর আজকে সকালে আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, তো অবভিয়াসলি খিদেও পেয়েছে। তো চলো আগে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করি, তারপরে আমি আরামসে স্নান টান করতে পারবো। আর সমস্ত বাকি কাজকর্ম হয়ে গেছে সবই। তো আজকে যা বানাচ্ছি, আজকে হচ্ছে মেথি শাক বানাবো, বেগুন দিয়ে মেথি শাক করবো, আর আলু ফুলকপি আর ইয়ে দিয়ে পনিরের একটা কারি বানাবো। তো চলো ফটাফট করা যায়। ডোটো তুমি স্নানে ঢুকে যাও। আচ্ছা তোমাদের সাথে কথাই বলতে পারিনি, কারণ এত কাজ ছিল, আর কাজ করার পরে দেখবে কথা বললে অনেক আরো দেরি হয়ে যায়। এমনিতে আমি একটু লেজি আছি, সবকিছুতেই আমি একটু স্লো, আর আজকে কাজগুলো না করলেই হচ্ছিল না, কারণ অনেকদিন হয়ে গেছে করা হচ্ছে না। সানডে ভেবেছিলাম করবো, সানডে এত শরীর খারাপ লাগছিল যে করাই হয়ে ওঠে। বড়ি, এটা হচ্ছে মুসুর ডালের বড়ি, এখানে তো এটা পাইনি, আমি অনলাইনে আনিয়েছিলাম। তো এটা আমি শাক সবগুলো শাক অলমোস্ট আমি অ্যাড করি, আমার দারুণ লাগে বড়ি বড়ি দিয়ে খেতে। চলো একটু ভেজে নিই। ফুলকপি আলু পনির দিয়ে যেটা করছি সেটাও হয়ে গেছে অলমোস্ট, আর রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। তো এবারে এনে মিড ডে আমি কিচেনটা ক্লিন করে স্নানে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আই হোপ তোমরা সবার খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দেবে, আর সাপোর্ট করবে আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করবে। তো চলো দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণে স্টে সেফ স্টে হেলদি, বাই বাই।